অভয়নগর উপজেলা যশোর। যশোর জেলার এক অন্যতম উপজেলা হলো অভয়নগর। অভয়নগর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকের এই ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যশোর সদর উপজেলা থেকে 41 কিলোমিটার পূর্বে ভৈরব নদের কোল ঘেঁষে অবস্থান করছে যশোরের অর্থনীতিতে সবথেকে বেশি যোগান দেওয়া ও দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করা সমৃদ্ধশীল উপজেলা অভয়নগর যশোর। অভয়নগরের নোয়াপাড়া অর্থাৎ শিল্প শহর, এই নোয়াপাড়ার গল্প যেন বিশ্বব্যাপী ছড়িয়ে, ভৈরব নদের ডানায় ডানায় যেন হরেক রকমের কলকারখানা। আসুন আজ এই কোলাহলময় যান্ত্রিক জীবন জড়িত শহর ছেড়ে ঘুরে আসি সে সময়ের নীরব নিতার অভয়নগর থেকে, শুনে আসি রাজকন্যা অভয়া দেবীর চোখের জলে লেখা এই অভয়নগরের গল্প। অভয়নগর উপজেলার নামকরণের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টাকালে উঠে এসেছে এক অভাগীর গল্প, উঠে এসেছে এক অভাগী রাজকুমারীর ব্যথাভরা জীবনের প্রতিচ্ছবি। আজও সেখানকার সবুজ সিক্ত হয়ে যায় যেন রাজকুমারীর চোখের জলে, মনে হয় আজও যেন রাজকন্যার কান্নার আওয়াজ আপসা আপসা ভেসে আসছে কানে। সেই নোনা জলে সিক্ত উপখ্যান জানতে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ফিরে গেলাম 300 বছর পূর্বে, 1800 শতকের গোড়ার দিককার কথা। মুঘল আক্রমণে পরাজিত ও বন্দী হয়েছেন যশোরের তৎকালীন প্রতাপশালী রাজা প্রতাপাদিত্য। জীবন বাঁচাতে রাজার বংশধরেরা যশোরের নানা দিকে ছড়িয়ে পড়তে শুরু করল। তখন রাজার এক বংশধর নীলকণ্ঠ রায় আশ্রয় নিলেন ভৈরব নদের তীরবর্তী অঞ্চলে। ইতোমধ্যে রাজা নীলকণ্ঠের ঘরে জন্ম নিল এক রাজকন্যা, নাম রাখলেন অভয়া। ভৈরব নদের আলো বাতাসে বড় হয়ে উঠল রাজকন্যা অভয়া। বিয়ের ক্ষণ ঘনিয়ে এলো, বিয়ে ঠিক হলো পার্শ্ববর্তী চিত্রা নদীর তীরঘেঁষা অঞ্চল নড়াইলের জমিদার বংশের নীলম্বর রায়ের সঙ্গে। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসে বিয়ের কিছুদিন পরেই মারা গেল নীলম্বর রায়। বিধবা হলেন অভয়া দেবী। ছোটবেলা থেকেই অভয়া দেবী ছিলেন প্রচণ্ড ধার্মিক, তিনি ছিলেন দেবতা শিবের উপাসক। বিধবা হওয়ার পর অভয়া দেবীর চোখের জল মুছে পূজা অর্চনায় মন দিলেন, পিতার কাছে শিব মন্দির তৈরি করে দেওয়ার আবদার জানালেন। পিতা নিঃসঙ্গ কন্যার আবদার পূরণে বিলম্ব করলেন না। ভৈরব নদের তীরে 11টি শিব মন্দির তৈরি করে দিলেন, এলাকার নাম রাখলেন অভয়ানগর, কালক্রমে যা এখন অভয়নগর হিসাবেই পরিচিতি। কয়েক শতাব্দী পেরিয়ে ভৈরব নদের তীরে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে সেই শিব মন্দির। এটি শুধু একটি শিব মন্দির নয়, একই স্থানে এতগুলো শিব মন্দির বাংলাদেশে আর কোথাও নেই। তাই তো সবাই বলে সে সময়ের এই স্থাপনা দেখলে মনে পড়ে যায় রাজা নীলকণ্ঠ রায়ের কথা, মনে পড়ে যায় রাজকন্যা অভয়া দেবীর কথা। এই মাটি, এই ঘাস, এই ভৈরবের আলো বাতাসে যেন মিশে আছে তাদের জীবনের গল্প, দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের এই স্থাপনাগুলো। অভয়নগর থেকে কালের বিবর্তনে অভয়নগর নামটি উঠে আসে। এরপর 1875 সালে অভয়নগর থানা গঠিত হয়। 1982 সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এবং 1996 সালে নোয়াপাড়া পৌরসভা গঠিত হয়। 247.19 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট অভয়নগর উপজেলা, 8টি ইউনিয়ন পরিষদ এবং 106টি গ্রাম অভয়নগরের ডালপালা। প্রাচীন নিদর্শনাদিও প্রত্নসম্পদের মধ্যে উল্লেখ্য খানজাহান আলী জামে মসজিদ, নোয়াপাড়া কালী মন্দির, সিদ্ধিপাশার রাজবাড়ি, 11 দুয়ারি মন্দির, মধ্যপুর নীলকুঠি, শ্রীধরপুর জমিদার বাড়ি, খানজান আলী দিঘি ও রূপসনাতন ধাম। অভয়নগর একটি শিল্প শহর। এই শহরে প্রতিদিন 1000 শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়। বাণিজ্যিক কেন্দ্রস্থল এই শিল্প শহর নোয়াপাড়ার যশোরের প্রাণ, কেননা যশোর জেলার অন্যতম একটি নদীবন্দর এই উপজেলাতেই অবস্থিত, যার মাধ্যমে প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য আমদানি ও রপ্তানি হয়। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমদানিকৃত পণ্যের মধ্যে সার, সিমেন্ট, পাথর, কয়লা, গম, ভুট্টা অন্যতম। এছাড়াও এই উপজেলায় টেক্সটাইল মিলস, জুট মিলস, পেপার ইন্ডাস্ট্রিজ, চামড়া ফ্যাক্টরি, লবণ কারখানা, চালকল, বরফকল, সিমেন্ট কারখানাও দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও কঠিন ভূমিকা পালন করে। তাঁত, স্বর্ণকার, কামার, কুমার আরও অন্যান্য কুটির শিল্প নিয়ে ব্যস্ত সময় পার করেন এই উপজেলার অধিকাংশ মানুষজন। কৃষি, মাছ চাষ, খামার এবং শিক্ষার আলো সব মিলিয়ে অভয়নগর একটি সমৃদ্ধশীল উপজেলা। রাজকন্যা অভয়া দেবীর অভয়নগর এগিয়ে যাক বহুদূর, সাথে সাথে ভালো থাকুন প্রিয় অভয়নগরের বাসিন্দারা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।